এ পৃথিবীতে যখন কোনো মানুষ তার ইচ্ছা মতো তোমাকে ব্যবহার করতে পারবে না, তার প্রয়োজন মতো তোমাকে ব্যবহার করতে পারবে না, তখন তোমাকে বলবে যে তুমি বদলে গেছ। সত্যি বলতে, এ পৃথিবীতে কেউ ইচ্ছা করে বদলায় না, এ পৃথিবীর কেউ ইচ্ছা করে নিজেকে পরিবর্তন করতে চায় না। কিছু পরিস্থিতি, কিছু খারাপ সময় তাকে বদলে যেতে বাধ্য করে। আর যদি সত্যি নিজেকে ভালো রাখার জন্য বদলে যেতে হয়, তাহলে বদলে যাও, কারণ দিন শেষে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হয়। যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে, সে তত বেশি নিজের দোষের প্রতি অন্ধ থাকে। তাই তোমাকে বলবো যে সকলের কথাই কান দিও না, সকলের কথাই অত গুরুত্ব দিতে যেও না। মনে রেখো, মানুষ পরনিন্দা পরচর্চা করতে একটু অধিক ভালোবাসে। আমি সকলের কথা বলছি না, কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ পরনিন্দা পরচর্চা করতে একটু অধিক ভালোবাসে। আর সত্যি বলতে, তাদেরকে নিয়েই একটু বেশি চর্চা হয় যারা জীবনে বড় কিছু করে বা বড় কিছু করার ক্ষমতা রাখে। আজকের পৃথিবীটা এমন হয়ে গিয়েছে যে মানুষ নিজের সফলতায় যতটা খুশি হয়, তার থেকে অনেক বেশি অন্যের সফলতায় কষ্ট পায়। আমরা জীবনের এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছি যেখানে প্রতিটা ক্ষেত্রে নিজেদেরকে তুলনা করতে ব্যস্ত থাকি, আর আমরা ভুলে যাই যে তুলনা একজন মানুষকে কতটা কষ্ট দেয়। তুলনা একজন মানুষের যোগ্যতার উপরে কতটা সন্দেহ বাড়াই, আমরা সেটা ভুলে যাই। তাই কিছু জিনিসের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো। আসলে আমরা এটা ভুলে যাই যে সকলে আমাদের খুশিতে খুশি হবে না, সকলে আমাদের আনন্দে আনন্দ পাবে না। আমরা এটা ভুলে যাই যে তুমি আমি চাইলেও সকলের প্রিয় হতে পারবো না, সকলের কাছে ভালো হতে পারবো না। যখন সকলের কাছে ভালো হতে যাব, তখন নিজেকেই ভুলে যাব, আর নিজেকে ভুলে যাওয়া অন্যায়, অপরাধ। নিজেকে ভুলে যেও না। মানুষ যদি তোমাকে প্রয়োজন মতো ব্যবহার না করাই স্বার্থপর বলে, তো বলতে দাও। তোমাকে যদি বলে যে তুমি পরিবর্তন হয়ে গিয়েছ, দেন বলতে দাও। দেখো, জীবনটা অনেক সংক্ষিপ্ত, আর এই সংক্ষিপ্ত জীবনে এখনো অনেক কিছু করার বাকি আছে, নিজের জীবনটাকে সুন্দর করার বাকি আছে। তুমি যদি সকলকে গুরুত্ব দিতে যাও, তাহলে নিজেকে ভুলে যাবে। তুমি যদি সকলকে প্রাধান্য দিতে চাও, তাহলে নিজেকে ভুলে যাবে। না, এটা ঠিক যে প্রত্যেকটা জীবনের একটা গল্প আছে, কিন্তু অতীতে ফিরে গিয়ে সেই গল্পটাকে পরিবর্তন করা কখনো সম্ভব নয়। কিন্তু তুমি চাইলে গল্পের শেষটাকে নিজের মতো করে সাজিয়ে তুলতে পারো। তুমি চাইলে গল্পের শেষটা তোমার কিছুটা হলেও নিয়ন্ত্রণে আছে। তুমি যদি তোমার বর্তমানকে সঠিক মূল্যায়ন করো, তাহলে নিঃসন্দেহে শেষটা সুন্দর হবে। দেখো, জীবনের সব কিছু ভাগ্যের দোহাই দিয়ে ছেড়ে দেওয়া অনেক সহজ। না, আমি এমনটা বলছি না যে ভাগ্য নেই। ভাগ্য আছে, কিন্তু ভাগ্য থেকে তুমি যেটা পাবে সেটা তোমার বোনাস। বোনাস এই কারণে, কারণ ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু তোমার চেষ্টা, তোমার পরিশ্রম, তোমার মেহনত, তোমার বিশ্বাস, এগুলো তোমার হাতেই আছে। এগুলো চাইলে তুমি নিজের মতো প্রয়োগ করতে পারো, তুমি নিজের উপরে বিশ্বাস রাখতে পারো, তুমি চেষ্টা করতে পারো, তুমি মেহনত করতে পারো, তুমি পরিশ্রম করতে পারো, তুমি নিজের জীবনে পরিবর্তন আনতে পারো। এগুলো তোমার উপরে নির্ভর করছে। ভাগ্যে যেটা হবে সেটা দেখা যাবে, সেটা তোমার নিয়ন্ত্রণে নেই। তাই সমস্ত কিছু ভাগ্যের উপরে ছেড়ে দিও না। ওখান থেকে যেটা পাবে সেটা বোনাস, সেটা উপরওয়ালার তরফ থেকে এক্সট্রা উপহার। আচ্ছা, এই সমস্ত কিছু কেন বলছি জানো? কারণ তোমার জীবনে পরিবর্তন আসলে মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাবে।
যখন তুমি তোমার নিজের অবস্থানকে পরিবর্তন করবে, তখন মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাবে। তাই নিজের অবস্থানকে পরিবর্তন করার চেষ্টা করো। দেখবে অসম্মান করা মানুষগুলো সম্মান করছে, অবহেলা করা মানুষগুলো গুরুত্ব দিচ্ছে, অপমান করা মানুষগুলো লজ্জা পাচ্ছে, আর তোমার দ্বারা কিছু হবে না বলা মানুষগুলো তোমার উপরে বিশ্বাস রাখছে। দেখো, তোমার কাছে একটা বিষয় স্পষ্ট হওয়াটা প্রয়োজন, যে মানুষ তোমাকে তখনই গুরুত্বহীন ভাবতে শুরু করবে যখন তুমি কাউকে প্রয়োজনের থেকে বেশি গুরুত্ব দিতে শুরু করবে। কারণ কি বলতো, মানুষ না অধিক গুরুত্ব পেলে অপরপক্ষকে সস্তা মনে করতে শুরু করে। তাই তাকে ততটাই গুরুত্ব দাও যতটা সে গুরুত্ব পাওয়ার যোগ্যতা রাখে। তাকে ততটাই মূল্য দাও, তাকে ততটাই সম্মান করো যতটা সে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। মনে রেখো, অতিরিক্ত আবেগ তোমার ক্ষতিরই কারণ হতে পারে। আসলে তারা এটা ভুলে যায় যে পৃথিবীতে এত মানুষ থাকতে তাদেরকে গুরুত্ব দেয়া হচ্ছে, মানে তাদের সেই গুরুত্বের মূল্যায়ন করা উচিত, কিন্তু তারা সেটা করে না। এরপরে যখন তোমাকে তারা নিজের মতো করে ব্যবহার করতে পারবে না, তখন তোমাকে বলবে যে তুমি পরিবর্তন হয়ে গিয়েছ। আর পরিবর্তনের প্রয়োজন তো আছে, এ পৃথিবী কত দ্রুত তার সাথে বদলাচ্ছে। আর যখন গোটা পৃথিবী বদলাচ্ছে, তখন তোমারও তো পরিবর্তনের প্রয়োজন আছে। সত্যি বলতে, নিজেকে ভালো রাখার জন্যে, নিজের জীবনটাকে সুন্দর করার জন্যে যদি পরিবর্তন হতে হয়, তাহলে হওয়া উচিত। তোমাকে আগেই বলেছি যে তুমি সকলের কাছে প্রিয় হতে পারবে না, তুমি সকলের মন জয় করতে পারবে না। ওই সুবিশাল আকাশের উপরে যিনি আছেন, তিনি তোমার পরিশ্রমটাকে দেখছেন, তোমার চেষ্টা, তোমার মেহনতটাকে দেখছেন। তিনি প্রতিটা হাসি, প্রতিটা চোখের পানির ফোটার হিসাব রাখেন। যে হিসাবে কেউ ঠকে না, নিঃসন্দেহে তোমার ক্ষেত্রেও এমন কোনো বিচার হবে না যেটা তোমার বিপক্ষে যাবে। শুধু সময়ের অপেক্ষা, আর সময় পরিবর্তনশীল।